আর হচ্ছে ক্লাসটা স্টার্ট করি। একজনকে অপরিচিত দেখতে পাচ্ছি, ফাইভ আইডি সব চলে গেছে আমার, এখানে ক্লাস ক্লোজ হয়ে গেছে, তো আপনাদের সবাইকে একটু কষ্ট করে একবার আইডিটা দিতে হবে। কেন অপরিচিত কে? ফাইভে নূর আলম। আরো ফাইভের রিকোয়েস্ট আছে? আচ্ছা, আপনারা মিলিং মেশিন নিয়ে কে কে কাজ করছেন? চলে গেছে। জি আপনাদের ম্যাম, তো মিলিং মেশিন নিয়ে কে কে কাজ করছেন? চিনি না দেখছি ম্যাম, দেখিনি কখনো। করছিলাম ম্যাম, আচ্ছা, আজকে আমরা করবো মিলিং মেশিন। আচ্ছা, মিলিং মেশিন, চেম্বার মেশিন, গ্রাইন্ডিং, ওয়েল্ডিং সবগুলো নিয়ে কাজ করছি। আচ্ছা, আজকে স্টার্ট করবো মিলিং মেশিন দিয়ে। মিলিং মেশিন, মিলিং মেশিন হচ্ছে যে মেশিন দিয়ে, মানে দ্য এক্সেপশন ইজ যে আমরা এখানে যে কাটিং টুলটা ইউজ করি সেটা মাল্টিপল কাটিং টিপ থাকে, অর্থাৎ মাল্টিপল কাটিং এজ থাকে। আপনাদেরকে একটা ফিগার দেখাই, দেখলে একটু ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে পারবেন। আচ্ছা, এগুলো হচ্ছে এক একটা মিলিং কাটার। এই যে গিয়ার শেপে আপনারা দেখতে পারতেছেন, এগুলো এক একটা মিলিং কাটার। এন্ড এই গিয়ার শেপে প্রত্যেকটা যে টিথ আছে, এই প্রত্যেকটা টিথ দিয়ে মেটাল কাট করে। তা আমরা এতদিন যে লেদ মেশিন, শেপার মেশিন, প্ল্যানার পড়লাম, সবগুলো কিন্তু একটা কাটিং টিথ ছিল, বা কাটিং টুল ইউজ করছো, আমাদের একটা কাটিং টুল ছিল, বাট এখানে মাল্টিপল কাটিং টিথ থাকে। এটাই হচ্ছে মিলিং মেশিনের এক্সেপশনটা, যে কারণে সবার চেয়ে আলাদা। আর মিলিং মেশিন দিয়ে বেসিক্যালি আমরা বিভিন্ন রকম সারফেস কে ফ্ল্যাট করে থাকি, অথবা বিভিন্ন রকম শেপ দিয়ে থাকি, কার্ভ শেপ অথবা কোন ইররেগুলার সারফেস, এগুলো আমরা মিলিং মেশিন দিয়ে দিয়ে থাকি। তো মিলিং মেশিনে বেসিক্যালি আমার একটা স্পিন্ডেল থাকে, যে স্পিন্ডেলটাকে মোটর দিয়ে ঘোরানো হয়। আর ওই স্পিন্ডেলের সাথে কানেক্টেড থাকে আরবার। আরবার অর্থাৎ হচ্ছে একটা শ্যাফ্ট। আপনাদেরকে এখন একটা ইউটিউব ভিডিও দেখাবো, ভিডিও দেখলে জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওই শ্যাফ্টের মধ্যে, অর্থাৎ যে আরবারটা আছে, ওর মধ্যে আমার মিলিং যে কাটাটা থাকে সেটা মাউন্ট করা থাকে। এন্ড দেন আমি আমার ওয়ার্কপিসটাকে মুভ করে, আমার মিলিং যে কাটারটা আছে সেটাকে রোটেট করে আমার মেটাল কাট করে থাকি, অর্থাৎ বিভিন্ন শেপ দিয়ে রাখি। আর যেহেতু আপনারা এখানে দেখলেন যে মাল্টিপল টিথ থাকে, তাহলে প্রত্যেকটা টিথ যখন আমার ওয়ার্কপিসটাকে প্রত্যেকবার ফার্স্ট টাইম স্ট্রাইক করতেছে, তখন সেখানে ভাইব্রেশন অর্থাৎ ইম্প্যাক্ট তৈরি হবে, যার কারণে প্রত্যেকটা রোটেশনে থার্মাল শক আর ইম্প্যাক্ট ফোর্স দেখা দেয়। তো আমি যে কাটারটা ইউজ করব আর আমি যে ওয়ার্কপিসটা ইউজ করব, দুইটা ডিজাইন এন্ড ম্যাটেরিয়াল অবশ্যই এই ইম্প্যাক্ট ফোর্সটাকে মাথায় রেখে করতে হবে। এখানে বেসিক্যালি যে ইন্ট্রোডাকশনে এই কথাগুলো বলা আছে, দেখেন, মিলিং ইজ দ্য প্রসেস অফ মেশিনিং ফ্ল্যাট, কার্ভড অর ইররেগুলার সার্ফেসেস বাই ফিডিং দ্য ওয়ার্কপিস অ্যাগেনস্ট এ রোটেটিং কাটার কন্টেইনিং এ নাম্বার অফ কাটিং এজেস। The usual mill consists basically of a motor-driven spindle which mounts and revolves a milling cutter and a reciprocating adjustable work table. আচ্ছা, এখানে যে work table টা থাকে, এই work table টাকে reciprocately adjust করা যায়, অর্থাৎ এই work table টা আপনি x axis, y axis, z axis তিন axis বরাবরই reciprocate করতে পারবেন, অর্থাৎ সামনে পিছনে মুভ করাতে পারবেন, দিয়ে আমার work piece টাকে fixed করা যায় কোন একটা স্টেটে। Milling is an interrupted cutting operation which is in which the teeth of the milling cutter enter and exit the work during each evolution. This interrupted cutting action subjects the teeth to be a cycle of impact force and thermal shock on every rotation. The tool material and cutter geometry must be designed to withstand these conditions. Cutting fluids are essential for most milling operation. আমরা যখন মিলিং করি তখন আমরা কাটিং ফ্লুইডস ইউজ করি, অর্থাৎ আমার যে মিলিং অফ ওয়ার্কপিসটা থাকে, ওয়ার্কপিসের উপর বেসিক্যালি ফ্লুইডটা ছড়ায় দেওয়া হয়, এন্ড ওই ফ্লুইডের উপর দিয়ে আমার যে গিয়ার কাটার, মানে মিলিং কাটারটা আছে, সেটা কাট করতে থাকে।
আচ্ছা, এখানে হচ্ছে কিছু মানে মিলিং মিলিং মেশিনের ক্লাসিফিকেশন বলা হয়েছে, নি কলাম টাইপের ভ্যারি করে, প্রোডাকশন টাইপের উপর ভ্যারি করে। আমরা যা সিম্পল দুইটা কমন শিখবো, একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরাইজন্টাল। এখানে একটা ইউনিভার্সাল মিলিং মেশিনের কথা বলা আছে। ইউনিভার্সাল মিলিং মেশিন, জাস্ট আমি জাস্ট দুটা লাইন বলে রাখি, এটা হচ্ছে আমার যে মিড পয়েন্টটা থাকবে, মিড পয়েন্টটা থাকবে, সেখান থেকে আমি যে কোনো দিকে 45 ডিগ্রি আমার যে টেবিলটা আছে সেটাকে মুভ করতে পারবো। ঠিক আছে, যে টেবিলটা আছে সেটাকে 45 ডিগ্রি যে কোনো একটা দিকে সরানো যাবে, অর্থাৎ অ্যাঙ্গেলে। এখন হচ্ছে আমরা একটা ভার্টিক্যাল আর একটা হরাইজন্টাল মিলিং মেশিনের ভিডিও দেখবো, সো আমরা যেন একটু ক্লিয়ারলি বুঝতে পারি। ও আপনাদের কেউ ভুটানে গেছিলেন? নামে এখনো যাওয়া হয়নি। নেপাল? আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভিতরেই সীমাবদ্ধ। আমি এখন ইন্টারন্যাশনাল ফ্লাইটে উঠতে পারলাম না, কষ্ট থেকে গেল জীবনে। আমাদের ক্যাম্পাস থেকে ম্যাম চলেন, সবাই ট্যুরে যাই ইন্টারন্যাশনাল, যাদের ইয়ে আছে, সামর্থ্য আছে, সবাই মিলে চলেন ইন্ডিয়া বা আমার তো দার্জিলিং যাওয়ার যেতে জন্য। প্রবলেম নাই, অ্যারেঞ্জ করতে পারলে তো আমি যেতে রাজি, কিন্তু এই ইন্টারন্যাশনাল জিনিসটা অ্যারেঞ্জ করা একটা হিউজ রেসপন্সিবিলিটি। ডিপার্টমেন্ট থেকে সেন্ট মার্টিন ট্যুর অ্যারেঞ্জ করে না ম্যাম, নিয়ে যাবে অনেক জায়গা থেকে তো প্যাকেজের মাধ্যমে যাওয়া হয়। গত পরশুদিন আসছি ম্যাম সেন্ট মার্টিন থেকে। ও হ্যাঁ, জি আপনার ম্যাম, মনে হয় ছবি দেখলাম ফেসবুকে মনে হয়। জি ম্যাম, প্রোফাইল পিকচারটা সেন্ট মার্টিন যাওয়ার সময় ছিল। ভালো, আমি সেই কোন বছর গেছিলাম, 2 না 3 বছর হয়ে যাবে। তবে ম্যাম যদি আমাদের এখান থেকে আরো কেউ যায় প্রয়োজনে আমি যাব সাথে, আবার যাব, কারণ সেন্ট মার্টিন আসলে একবার না 10 বার গেলেও ভালোই লাগবে। আমাদের কক্সবাজার যতবার যাওয়া যায় ততবারই এই ভালো। তো করোনার যে শুরু হলো, তার আগে তো একটা ডিপার্টমেন্ট থেকে ট্যুরে যাওয়ার কথা ছিল, তাই সেই সব ট্যুর চেঞ্জ করার পরে না সাডেনলি করোনা শুরু হয়ে গেল আর ট্যুরটা ক্যান্সেল হয়ে গেল। অবশ্য ওটা কোন ঢাকার ভিতরে যেন কোথায় ছিল, ওই সব জায়গা যেতে ভালো লাগে না। আমরা যে যদি টাকা বিলাসপুর নষ্ট, সময় জাহাজে নষ্ট, করে সেন্ট মার্টিন যেতে চাই সেক্ষেত্রে জাহাজ আমি ম্যানেজ করব। ওয়াও, তাহলে তো আমরা ডিসকাউন্টে যেতে পারবো। অবশ্যই, যেহেতু আমাদের কোম্পানির জাহাজ আমরা এটা তৈরি করছি, অবশ্যই ডিসকাউন্টে যাবেন। আর আমি তো টোটালি ফ্রিতে গিয়ে যাওয়া আশা করলাম। তাহলে করোনা শেষ হলে আপনারা এক ডিপার্টমেন্টের প্রপোজাল দেন, আমরা টিচাররা একটু নিজেরা নিজেরা মিলে ঠিক করি, তারপর আমরা যে একটা ট্যুর দিয়ে আসি সেন্ট মার্টিনে, মজা হবে। করোনা নাই তো বেশি ম্যাম, মানুষ গেলে মজা হয়। করোনা আবার সেকেন্ড ফেজ স্টার্ট হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের মানুষ কেয়ারফুলি নিচ্ছে না, এই হসপিটালে জন্য কিন্তু কি আবার ম্যাম দেখছি আজকে, বেড়ে এই গেছে। জন্য কি ম্যাম আজকে থেকে আমার জ্বর, ঠান্ডা, সর্দি? না, এটা সিজনাল হতে পারে, সিজন চেঞ্জ হচ্ছে। আচ্ছা, অনেক গল্প হয়ে গেছে, এখন ক্লাস শুরু করি। হ্যাঁ, এখন হচ্ছে সবার আগে আমরা একটা ভার্টিক্যাল মিলিং মেশিন দেখবো। আপনার আই হোপ একটা ইউটিউব পেজ দেখতে পাচ্ছেন। জি আচ্ছা, ম্যাম, তো সবার আগে আমার মিলিং মেশিনের নিচে একটা বেজ থাকবে। হ্যাঁ, এই বেজের উপরে আমার পুরো স্ট্রাকচারটা বিল্ড আপ করা থাকবে। এই বেজের উপরে কলাম, এই কলামটার ভিতরটা ফাঁকা থাকে, অর্থাৎ আমার যতগুলো আমি মোটর বা এখানে যে বিভিন্ন গিয়ার বা যত মেকানিজম ইউজ করা হয় সবগুলা এই কলামের ভিতরে থাকে, বাহির থেকে দেখা যায় না। আচ্ছা, উপরে যে ওভার আর্মটা দেখতেছেন, এটা বেসিক্যালি আর্বারকে সাপোর্ট করার জন্য দেওয়া হয়। আর্বার হচ্ছে একটা শ্যাফটের মতো, যার উপরে আমার কাটিং টুলটা মাউন্ট করা থাকে। এখানে যা আছে এটাও আরবার সাপোর্ট। আচ্ছা, এই যে ইয়োকটা আপনারা দেখতে পারতেছেন, এই ইয়োকটা কিছু কিছু ক্ষেত্রে থাকে আর কিছু কিছু ক্ষেত্রে থাকে না। এটা যদি না থাকে তাহলে আরবারটা ডিরেক্ট আরবার সাপোর্টের সাথে কানেক্ট করা থাকে, বিয়ারিং এর মাধ্যমে।
আর এটাই হচ্ছে আরবারটা অর্থাৎ শ্যাফটা, এর উপরে গিয়ার কাটারটা থাকবে, আর এখানে স্পিন্ডেল থাকবে, অর্থাৎ এখানে ভিতরে মোটর ঘুরতেছে, মোটরের সাথে এখানে স্পিন্ডেলটা কানেক্ট করা আছে, এই স্পিন্ডেলের সাথে এই আরবার বা শ্যাফটা কানেক্ট করা থাকবে। মিলিং মেশিনে আপনারা কিন্তু শ্যাফট মেনশন করতে পারবেন না, আপনাদেরকে আরবারই মেনশন করতে হবে। এই আরবার আর স্পিন্ডেলের মেইন ডিফারেন্সটা হলো আমার যে স্পিন্ডেলটা সেটা ডিরেক্ট মোটরের সাথে কানেক্ট করা থাকবে, আর এই স্পিন্ডেলের থ্রু আরবারটা রোটেট করবে। আচ্ছা, এই যে এখানে স্পিন্ডেল যেটা দেখাচ্ছে এটা ডিরেক্ট মোটরের সাথে কানেক্ট করে ঘুরতে থাকবে। আচ্ছা, এই যে এখানে ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন, এটা আমার মিলিং কাটার, এটাই আমার মেটাল কাট করবে। আচ্ছা, এখানে যে গাইডওয়েজ দেখানো হচ্ছে, এই গাইডওয়েজটা দেখানো হচ্ছে বেসিক্যালি এখানে একটা টেবিল সেট আপ থাকবে, হ্যাঁ, যার উপরে আমার ওয়ার্ক পিসটাকে আমি রাখবো। তো এই টেবিলটা বেসিক্যালি এক্স ওয়াই জেড তিন দিকে মুভমেন্ট করতে পারে, অর্থাৎ আমার এক্স ডিরেকশন অর্থাৎ হরাইজন্টাল, ওয়াই ডিরেকশন অর্থাৎ ভার্টিক্যাল, আর একটা জেড ডিরেকশন যেটা থ্রি ডিমেনশন আমরা তিনটা অ্যাক্সিস কল্পনা করি, জেড ডিরেকশনও মুভ করবে। তো এই গাইডওয়াইজ দিয়ে এই সেই যে আপ ডাউন মুভমেন্টটা আছে, আর হচ্ছে আপনার যদি আমি বলি এখানে এক্স অ্যাক্সিস যে মুভমেন্টটা আছে সেটা মেনটেন করা হয়, তাই এটা গাইডওয়াইজ। আচ্ছা, এটা হচ্ছে আমার স্ক্রু জ্যাক, এখানে নিটা থাকে, এই স্ক্রু জ্যাক দিয়ে আমি হাইটটা মেনটেন করে থাকি। এখানে একটা লিভার, এই লিভারটা মুভমেন্ট করে এই নিটাকে উপরে অথবা নিচে নামানো হয়। এই লিভারটা আমি রোটেট করলে স্ক্রু জ্যাকটা আপ ডাউন করবে, এন্ড তখন আমার নিটাও উপর নিচে মুভ করতে পারবে। আচ্ছা, এর উপর হচ্ছে স্যাডেল, মেয়েটা আমার যখন আপ ডাউন মুভ করতেছে এই স্যাডেলটা আছে, স্যাডেলটা আমার লেফট রাইট মুভ করবে, অর্থাৎ মেয়ে যদি আমার ওয়াই অ্যাক্সিসে মুভ করে স্যাডেলটা আমার এক্স অ্যাক্সিস বরাবর মুভ করবে। আচ্ছা, আর এই যে স্যাডেলের উপর টেবিলটা দেখতেছেন, তাহলে একটা যে লাস্ট জেড অ্যাক্সিস থেকে যাচ্ছে, এই স্যাডেলটা এই টেবিলটা আমার জেড অ্যাক্সিস বরাবর মুভ করবে, আর এই টেবিলের উপরে আমার ভাইস বসানো থাকবে। হ্যাঁ, যেটা এর আগে আমরা শেপার মেশিনে পড়ছিলাম যে ভাইস বসানো থাকে, আর ভাইসের এখানে একটা লিভার থাকে, এই লিভার দিয়ে এই দুইটা ভাইস প্লেটের মাঝখানে আমি আমার অবজেক্টটাকে ফিক্সড অ্যান্ড স্ট্রংলি হোল্ড করে রাখি যেন মুভ না করে। আচ্ছা, এখন এখানে মুভমেন্টটা দেখাবে, এই যে দেখেন আপনি হচ্ছে স্ক্রু জ্যাকটা মুভ করলে এটা আপ ডাউন মুভ করতেছে। এই যে এই যে নিটা উপরে নিচে মুভমেন্ট করতে পারলো, এরপর স্যাডেলটা লেফট রাইট মুভ করবে। যেহেতু এটা 2D ডায়াগ্রাম তাই এখানে টেবিলের মুভমেন্টটা দেখানো পসিবল না। আমরা এরপরে হচ্ছে কি হলো, এরপরে যে আমরা ভার্টিকালটা দেখব তখন সেখানে আমরা শিখবো হচ্ছে কিভাবে টেবিলটা মুভ করে। আচ্ছা, বেসিক্যালি এটাই হচ্ছে আমার হরাইজন্টাল মিলিং মেশিন। এখন এটাকে হরাইজন্টাল কেন বলা হয়, হরাইজন্টালকে এই কারণে বলা হয়, দেখেন এখানে যে আরবারটা, আরবারটা কিন্তু হরাইজন্টাল বরাবর রাখা আছে। এই যেহেতু আমার যে মিলিং কাটারটা সেটা একটা হরাইজন্টাল আরবার, আরবারের উপর মাউন্ট করা, তাই এটাকে হরাইজন্টাল মিলিং মেশিন বলা হয়। এরপর আমরা দেখবো একটা ভার্টিক্যাল মিলিং মেশিন কিরকম করে কাজ করে। আচ্ছা, আপনারা সবাই তো হরাইজন্টাল মিলিং মেশিনটা বুঝতে পারছেন, রাইট? বিশেষ করে যারা এর আগে মিলিং মেশিন নিয়ে কাজ করেননি অথবা মিলিং মেশিনটা দেখেননি, তারা কি একটু ভিজুয়ালাইজ করতে পারছেন, একটু রেসপন্স করেন। জি ম্যাম, একটু একটু বুঝছি, বাট বুঝি না তেমন। ভিডিও দেখানোর পর বুঝলেন না? আমি বাস্তবে তো অনেকবার আমি কাজ করছি, তারপরে কেমন যেন একটা উল্টা পাল্টা লাগলো, মানে মনে নাই, মাথা থেকে চলে গেছে। হরাইজন্টাল ভার্টিক্যাল দুইটাতেই করছি, তারপরে একটু
আচ্ছা আসলে পার্টস এর সাথে আমরা রিলেটেড না তো, বা আমাদের ব্যাকগ্রাউন্ড মেকানিক্যাল ছিল না কিংবা ওরকম জব কই না, যার জন্য নতুন নতুন লাগতেছে আর কি আমাদের কাছে অনেকের। আচ্ছা আপনারা কি এখন ভার্টিক্যাল মিলিং মেশিনের দেখতে পারতেছেন ফিগার নাকি হচ্ছে দেখা যাচ্ছে না ইউটিউব পেজ একটা দেখাচ্ছি? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা দেখবো ভার্টিক্যাল মিলিং মেশিন। এর আগে যে আমরা হরাইজন্টাল মিলিং মেশিন শিখলাম, এখন ভার্টিক্যাল শিখতেছি। দুইটার মধ্যে ডিফারেন্স এটাই, এখানে আমার কাটিং টুলটা নিয়ে। আমরা যখন হরাইজন্টাল শিখলাম আমরা দেখছিলাম যে এখানে আমাদের স্পিন্ডেলটা এখানে ছিল আর এটার সাথে হরাইজন্টালি আমার আর্বারটা অর্থাৎ শ্যাফটটা কানেক্ট করা ছিল। কিন্তু আমরা যখন ভার্টিক্যাল মিলিং মেশিন পড়তেছি এখানে যে আমার কাটিং টুলটা আছে সেটা ভার্টিক্যাল ডিরেকশনে রাখা আছে। নিচে যে টেবিল সেট আপ এগুলো সব সেম থাকবে, এখানেও নি থাকবে, তার উপর স্যাডেল থাকবে, তার উপর টেবিল থাকবে। নি আমার আপ ডাউন মুভ করবে, স্যাডেল লেফট রাইট মুভ করবে আর টেবিলটা ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট করবে। আর আমার যে কাটিং টুলটা আছে শুধুমাত্র সেটার প্লেসমেন্টটা চেঞ্জ হবে। আগে আমার আরবারটা হরাইজন্টাল বরাবর ছিল, এখানে ভার্টিক্যাল বরাবর থাকবে। ম্যাম শ্যাফট কে কি আরবার বলা হয়? হ্যাঁ শ্যাফট কে এখানে আরবার বলা হচ্ছে। মানে এখানে মেইন জিনিসটা হচ্ছে যে আমার যে স্পিন্ডেলটার সাথে আরবারটা ডিরেক্ট কানেক্ট করা থাকতেছে আর আমার স্পিন্ডেলটা যখন ঘুরতেছে স্পিন্ডেল উপর আমার আরবারটা ঘুরতেছে। হ্যাঁ আর আমার আরবারের সাথে সাথে আমার কাটিং যে গিয়ার কাটার মিলিং কাটারটা আছে সেই কাটারটা রোটেট করতেছে। আমার মিলিং কাটার আর আরবারের মাঝখানে কোনো রিলেটিভ মোশন থাকতেছে না। আচ্ছা এখানে সেম সব পার্টস গুলো সবগুলো আগে ইন্ট্রোডিউস করে নিই তারপর বলি। এই যে আমার এটা বেজ সিমিলার আগের মতোই, আগের মতোই আমার কলাম, এর ভিতরে যত গিয়ারের কাজ কারবার সবকিছু আছে মোটরে। আগের মতো আমার এখানে নি নি এর এখানে যে স্ক্রু এলিভেটিং হ্যান্ডেলটা যেটাতে আমি নিকে আপ ডাউন মুভমেন্ট করাতে পারতাম, তার উপরে যে আমার স্যাডেল যে স্যাডেলটাকে আমি লেফট রাইট মুভ করতে পারতাম, তার উপরে টেবিল আর এই যেখানে ভাইস ভাইসের মাঝখানে ওয়ার্কপিসটা আছে। আর ডিফারেন্সটা হচ্ছে যে আগে আমার স্পিন্ডেলটা আমার এই সাইডে ছিল অর্থাৎ হরাইজন্টাল দিকে ছিল, কিন্তু এখানে স্পিন্ডেল হেডটা হচ্ছে ভার্টিক্যাল অর্থাৎ উপরের দিকে, আর এই স্পিন্ডেল থেকে নিচের দিকে আমার কাটারটা নেমে আসছে। এটাই হচ্ছে আমার ডিফারেন্স। আগে আমার গিয়ার কাটারটা আরবারটা হরাইজন্টাল ছিল, এখন পারপেন্ডিকুলার ভার্টিক্যাল দিকে। আমি সরাসরি কাজ করতেছে এমন একটা ভিডিও দেখানো যায় না? হ্যাঁ এই ভিডিওটা কাজ করবে। আগের ভিডিওটা মানে করতাম তাড়াতাড়ি একটু ক্লোজ করে দিয়েছে, মানে এটা একবার চেক করতে হবে, ভুলে গেছি। এটা শেষ করে আগেরটা একবার দেখতে হবে ওটা কাট করে কিনা, ভুলে গেছি দেখতে হবে। আচ্ছা এখানে আগে লামসাম গুলোই বলছো। আচ্ছা এই যে এখানে আমার নিটা হচ্ছে উপরে উঠলো, এখন আমার স্যাডেলটা মুভ করবে। যে আমার স্যাডেলটা হচ্ছে লেফট রাইট মুভ করলো আর এরপর টেবিলটা সামনে আসলো। এখন দেখেন আমার এটা কাট করতেছে। এবার কি জিনিসটা বোঝা গেছে? ম্যাম তাহলে তো শেরিল ম্যাম সামনে পিছন এবং লেফট রাইট দুই দিকেই মুভ করলো না? না 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 দেখেন আচ্ছা এটা হচ্ছে আমার নি। নিটা আমার আপ ডাউন করবো। এই মাঝখানে এটা হচ্ছে স্যাডেল যেটা লেফট রাইট গেল আর তার উপরে এটা হচ্ছে টেবিল। টেবিল উপরে ভাইসটা সামনে পিছনে আগাইলো। একটা দেখেন এটা হচ্ছে কি বলবো, যদি আমি 2D কল্পনা করি তাহলে লেফট রাইট বরাবর গেছে আর এটা হচ্ছে সামনে পিছনে মুভ করছে। একটু আর একবার মোশনটা খেয়াল করেন। দেখেন স্যাডেলটা বাম সাইড থেকে ডান সাইডে যাচ্ছে। এটা হচ্ছে স্যাডেল যেটা বাম থেকে ডানে গেল আর যেটা সামন থেকে পিছনে যাচ্ছে সেটা হচ্ছে টেবিল।
অর্থাৎ আপনারা কি ডিরেকশনটা বুঝতে পারছেন? আমি একটু এর চেয়ে কিভাবে আর বেশি ভালো করে বুঝাবো আমি একটু বুঝে বুঝতে পারতেছি না। এখন যে আমাকে কোশ্চেন করছেন আপনি কি বুঝতে পারছেন? অন্যরা বুঝছে কিনা জানি না, আমার ক্লিয়ার হচ্ছে না এখন। আপনার এখনো ক্লিয়ার লাগতেছে না? আচ্ছা, আপনাকে যদি ক্লিয়ার না লাগে তাহলে ম্যাম শেডোলটা শুধু লেফট রাইট হয় তাই তো? আর যেটা হচ্ছে সামনে পিছনে যায় ওটা কি যেন? এই যে এটা হচ্ছে সামনে পিছনে যায়, এটা হচ্ছে টেবল, আর শেডোলটা হচ্ছে লেফট রাইট যায়। শেষ, আপনারা একটা হোয়াইট বোর্ড দেখতে পারতেছেন রাইট? জি ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে নি, আমার যে মিলিং মেশিন সেটা আপ ডাউন মুভ করতে পারবে এই নি এর থ্রু। কি হচ্ছে? নিয়ে থ্রু আপ ডাউন মুভ করতে পারবে। আচ্ছা, আর যে স্যাডেল থাকবে স্যাডেলটা দিয়ে আমার লেফট রাইট মুভ করতে পারলো, অর্থাৎ এই ডিরেকশন বরাবর। এখন আমার যেহেতু আমি থ্রি ডি ডাইমেনশনে কল্পনা করতেছি, তাহলে আমার এখানে একটা জেড অ্যাক্সিস থাকার কথা না এদিকে মুভমেন্ট করার জন্য? তাহলে আমার এটা হচ্ছে আপ ডাউন করলো লেফট রাইট করলো, তাহলে এই ব্যাক এন্ড ফোর্থ অর্থাৎ জেড ডিরেকশনে যে মুভমেন্ট করবে সেটা হচ্ছে আমার টেবিলের মুভমেন্টটা। এখন যদি এটাতে ক্লিয়ার না হয় আমার অ্যাকচুয়ালি এখন আর কোনো ভাবে এক্সপ্লেইন করার কিছু মাথায় আসতেছে না। জি ম্যাম বুঝতে পারছি এখন। আচ্ছা, আই হোপ আপনি বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখি একটু আরেকটা কোনো কাজ করা ছিল কিনা, ভুলে গেছি একটু দেখে নিই। আচ্ছা, আপনাদের যে হরাইজন্টাল আপনারা কাজ করে কি হবে সেটা একটু দেখতে চাইছিলেন, সেটা হচ্ছে হরাইজন্টাল। আচ্ছা, এখানে যে ভাইস দিয়ে ওয়ার্ক পিসটা ফিক্স করা হয়েছে, এরপর এখানে গিয়ার কাটারটা মুভ করে আচ্ছা এখানে আমি স্পিন্ডেল রোটেট করতে থাকবে, আমার যেখানে গিয়ার কাটারটা সেটাও রোটেট করতে থাকবে। হ্যাঁ, সরি, মিলিং কাটারটা, আর এই মিলিং কাটারটা এখানে যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছেন বেসিক্যালি এটা অ্যাকচুয়াল টাইমটা থাকবে না, তো এই রোটেশনে আমার যে মাঝখানে ওয়ার্ক পিসটা আছে সেটা কাট করবে। দেখি এখানে তো টাচ করা আছে কিনা। আচ্ছা, এখানে বেসিক্যালি এই ভিডিওতে আর বেসিক্যালি আর ডিটেইলসে কিছু এক্সপ্লেইন করে নাই। এরপর মিলিং অপারেশনগুলো সময় ভিডিও দেখালে আপনাদের বাকিটুকু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এটা গেল আমাদের ভার্টিক্যাল মিলিং মেশিন, হরাইজন্টাল মিলিং মেশিন। আচ্ছা, এখন আসছে মিলিং অপারেশনস। আচ্ছা, আপনাদের স্ক্রিনশটটা আগে নিয়ে রাখি, হ্যাঁ, আর না হলে মনে থাকবে না। আচ্ছা, চ্যাট লিস্টে মাত্র 17 জনের আইডি আছে, পার্টিসিপেন্টস 24 জন, যে কয়জন আইডি দেননি সে কয়জন আইডি দিয়ে দেন, আর যদি স্টিল 5 এর কেউ থেকে থাকেন ক্লাস থেকে বের হয়ে যান। আচ্ছা, এখন আমরা শিখবো যে মিলিং কি কি অপারেশন আছে, অর্থাৎ মিলিং মেশিনে আমরা কি কি অপারেশন করতে পারি। এখানে হচ্ছে থিওরিটিক্যালি অনেক কিছু এক্সপ্লেইন করা আছে,
এটার চেয়ে আগে একটা ভিডিও দেখা দিলে আপনাদের জন্য একটু বেশি ক্লিয়ার হবে, তাহলে আমি একটা ভিডিও দেখানোর ট্রাই করি। অনলাইন ক্লাসে বেটার হয়েছে, অফলাইন ক্লাসে না ভিডিও তো দেখানো যায় না, বোর্ডে এত কিছু ড্র করে বোঝানো খুবই মুশকিল। আর আমাদের প্রজেক্টর তো শুধু ডিনসার ইউজ করে, প্রজেক্টর তো আছে কিন্তু ওরা তো খালি ডিনসার ইউজ করে। আমরা তো প্রজেক্টর দিয়ে ক্লাস করছি ফার্স্ট সেমিস্টারে, ডিনসার না অন্য কোনো টিচারের, অন্য টিচারের, কোন টিচারের? আমাদের একটা ইংলিশ টিচার ছিল, আচ্ছা ওটা মেহেদি স্যার, আচ্ছা অন্য ডিপার্টমেন্ট। আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টে বেসিক্যালি কোনো পোর্টেবল ইয়া নাই। একদিন আগে প্রশ্ন দিয়ে দেয়, 3 ঘন্টা 4 ঘন্টা পরে উত্তরপত্র নেয়, এটাও বল। ওখানে আমি যেন কি করবো, হ্যাঁ আপনাদেরকে মিলিং অপারেশন দেখাবো। আচ্ছা আই হোপ আপনারা এগেইন একটা ইউটিউব পেজ দেখতে পাচ্ছেন। আমরা বেসিক্যালি এখন করতেছি হচ্ছে মিলিং অপারেশন। মিলিং অপারেশনের মধ্যে যেটা প্রথমেই আসে সেটা হচ্ছে প্লেন মিলিং। হ্যাঁ প্লেন মিলিং এর যে মানে ক্লাস মানে যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে এটা হচ্ছে এটা এই প্লেন মিলিং দিয়ে আমার কোনো হরাইজন্টাল সার্ফেসকে কাটা হয়, অর্থাৎ আমার যে ওয়ার্ক পিসটা আছে সেটাকে হরাইজন্টাল যে সার্ফেসটা থাকবে সেটা কাট করব। আর কাট করা হবে আমার যে কাটারটা থাকবে কাটারের পেরিফেরিয়াল এরিয়ার যে গিয়ার টুথগুলো থাকবে সেই টিথগুলো দিয়ে। আর আমার যে মিলিং কাটারের যে অ্যাক্সিসটা সেটা অবশ্যই আমার যে ওয়ার্ক পিস আছে সেটার প্যারালাল হবে। এখন আমি একটু প্লে করি, দেখেন এই যে দেখেন এখানে আমার যে মিলিং কাটারটা আছে সেটা আমার ওয়ার্ক পিসে প্রোটেক্ট করতেছে, আর এই টিথগুলো দিয়ে আমি আমার মেটাল কাট করতেছি। আর আমার যে মিলিং প্লেন মিলিংটা আছে সেটা বেসিক্যালি দুই টাইপ, একটা হচ্ছে আপ মিলিং আর একটা হচ্ছে ডাউন মিলিং। যখন আপনাদের ভিডিওটা ফাস্ট হয়ে গেছে কিনা, আচ্ছা যখন আমার এই কাটারের ডিরেকশন আর আমার ওয়ার্ক পিসের ডিরেকশন একটার একটা অপোজিট হবে সেটা হচ্ছে আপ মিলিং। দেখেন এখানে আপ মিলিং দেখাচ্ছে, আমার যে মিলিং কাটারটা আছে সেটা অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেট করবে, কিন্তু আমার যে ওয়ার্ক পিসটা আছে সেটা ক্লক ওয়াইজ ডিরেকশনে যাচ্ছে। তাহলে দেখেন আপনার যখন এটা যখন কাট করতেছে আমার যে কাটিং টিথ গুলো আছে সেটা কিন্তু নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, মানে আপওয়ার্ড ডিরেকশনে, এটাকে বলা হয় আপ মিলিং। আচ্ছা এরপর আমরা শিখবো ডাউন মিলিং, যেখানে আমার কাটারের ডিরেকশন আর ওয়ার্ক পিসের ডিরেকশন সিমিলার থাকবে। এই যে এটা হচ্ছে ডাউন মিলিং, ডাউন মিলিং এ আমার কাটারটা ক্লক ওয়াইজ মুভ করতেছে, আমার ওয়ার্ক পিসটাও ক্লক ওয়াইজ ডিরেকশনে যাবে। তাহলে আমার যে কাটিং টিথ গুলো যখন কাটতেছে এরা ওয়ার্ক পিসের উপরের দিক থেকে নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ ডাউনওয়ার্ড ডিরেকশনে, এটা হচ্ছে আমার ডাউন মিলিং।
আচ্ছা এই আপ মিলিং আর ডাউন মিলিং এর ডিফারেন্সটা কি ক্লিয়ারলি বোঝা গেছে? জি ম্যাম। থ্যাংক ইউ। তাহলে এটা হচ্ছে গেল আমার প্লেন মিলিং। প্লেন মিলিং এর পর আমরা এটা হচ্ছে দুইটাই ক্লকওয়াইজ যাচ্ছে, দেখেন কাটারটাও ক্লকওয়াইজ মুভ করতেছে আর আমার যে ওয়ার্ক পিসটা আছে সেটাও ক্লকওয়াইজ ডিরেকশনে যাচ্ছে। ক্লকওয়াইজ যাচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে? ক্লকওয়াইজ ম্যাডাম, এটা তো অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। ও সরি সরি সরি, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে থেকে এই পাশে, দুইটাই অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। সরি সরি সরি, দুইটাই অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা এরপরে দেখি কোনটা কাটিং অপারেশন দেখায়। আচ্ছা এরপর হচ্ছে দেখাচ্ছে ফেস মিলিং। ফেস মিলিংটা হচ্ছে এখানে যখন আমরা এখানে আমরা যে একটু আগে দেখলাম কাটারটা মিল প্লেন কাট প্লেন মিলিং এ আমার যে কাটিং টুলের যে অ্যাক্সিস ছিল সেটা আমার ওয়ার্ক পিসের উপরে প্যারালাল ছিল, অর্থাৎ হরাইজন দুইতে হরাইজন্টাল দিকে ছিল। বাট ফেস মিলিং এ আমার কাটিং টুলের যে অ্যাক্সিসটা থাকবে সেটা আমার ওয়ার্ক পিসের উপরে পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে। এখানেও আমরা যে মিলিং কাটারটা আছে সেটা পেরিফেরিয়াল যে টিথগুলো আছে সেটা দিয়ে কাট করব। এর ভিতরে ফেসে কিন্তু কোনো এক্সট্রা কাটার থাকবে না, কিন্তু জাস্ট মানে টুলের যে অ্যাক্সিসটা সেই ডিরেকশনটা ডিফারেন্ট হবে। এটা হচ্ছে ফেস মিলিং কাটার। আচ্ছা এরপরে হচ্ছে আমার সাইড মিলিং কাটার্স, এটা হচ্ছে স্ট্র্যাডল মিলিং বলা হয় এটাকে। জি স্ট্র্যাডল মিলিং, এখানে আমি দুইটা মিলিং কাটার ইউজ করে থাকি আর এই দুইটা মিলিং কাটারের মধ্যে মাঝখানে যে ডিস্টেন্সটা আছে সেটা অ্যাডজাস্ট করা যায়। আর এই মিলিং কাটারটা ইউজ করলে আমি জাস্ট দুইটা কাট একসাথে করতে পারি সেম মেজারমেন্টে, সেম লেন্থ সেম উইথ। আমাদের যে রেল লাইনের যে মানে স্ট্রাকচার গুলো থাকে ওগুলো কাইন্ড অফ মনে হয় এটা দিয়ে বানায়, বুঝলাম করছিলাম। আচ্ছা এরপর আসলো গ্যাং মিলিং। এই স্ট্র্যাডল মিলিং এর পর আসলো যেটা হচ্ছে গ্যাং মিলিং। গ্যাং মিলিং এ আমরা দুইয়ের অধিক গিটার মিলিং কাটার ইউজ করতে পারবো। আর আমরা যখন স্ট্র্যাডল মিলিং করলাম সেখানে কিন্তু আমরা দুই সাইডে সেম একটা কাট করছি, বাট গ্যাং মিলিং এ দেখেন মাঝখানের যে আমার মিলিং কাটারটা আছে সেটা ডিফারেন্ট সাইজের। তো এখানে আমরা ডিফারেন্ট সাইজের মিলিং কাটার ইউজ করতে পারি সবগুলো। এই দুটোরই কাটিং প্রসিডিউর কাইন্ড অফ সেম। গ্যাং মিলিং এ দেখেন আমরা কাট করলাম, কাট করার পরে এরপর যেটা সেটা হচ্ছে ফর্ম মিলিং। এটাকে বলা হয় ফর্ম মিলিং। এতক্ষণ ধরে আমরা যতগুলো কাট করছি সবগুলো কিন্তু ফ্ল্যাট সারফেস করছি, হ্যাঁ, কিন্তু ফর্ম মিলিং এ আমরা হচ্ছে এখানে কিন্তু কনভেক্স শেপ তৈরি করতেছে দেখতে পারবেন, কিন্তু শুধু কনভেক্স শেপ তৈরি করবো এটা ম্যান্ডেটরি না। আমরা যেরকম কাট চাচ্ছি ভিতরে ইন্টেরিয়ারে সেরকম যদি আমরা ব্লেড এর মানে গিয়ার টিপ গুলো স্ট্রাকচার করে সেভাবে একটু ডিজাইন করি তাহলে আমরা একটা ডিফারেন্ট কাট পেতে পারি। এটা হচ্ছে ফর্ম মিলিং, ইরেগুলার কন্ট্রোল তৈরি করা। দেখেন এখানে একটা ভিতরে আমরা কনভেক্স শেপ তৈরি করলাম, এটা হচ্ছে কনভেক্স মিলিং। আচ্ছা এরপর হচ্ছে এন্ড মিলিং। এন্ড মিলিংটা আমার যে যে ফেস মিলিং ছিল যে আমার ওয়ার্ক টুলটা হচ্ছে ভার্টিক্যালি থাকবে, এন্ড মিলও কাইন্ড অফ সেরকম করেই থাকে, কিন্তু আমরা ফেস মিলিং এ ফেস বরাবর কাট করছিলাম। এখানে এখানে আমরা শুধুমাত্র পেরিফেরিয়াল এরিয়াটা দিয়ে কাট করতেছি প্লেন মিলিং এর মতো, জাস্ট আমার টুল অ্যাক্সেসটা ডিফারেন্ট। এটা হচ্ছে ইন্ড মিলিং। ইন্ড মিলিংটা আই হোপ বুঝতে পারছেন, এতক্ষণে বুঝে যাওয়ার কথা সবগুলাই। আচ্ছা এরপর হচ্ছে অ্যাঙ্গেল মিলিং, এটা দিয়ে হচ্ছে বিভিন্ন রকম অ্যাঙ্গেল কাজ করা হয়। আচ্ছা আপনাদের ক্লাস আর এক মিনিটের কম আছে, যদি ক্লাস